বাংলা নিজের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা। ভারতবর্ষের বুকে বেকারত্ব জ্বালায় জ্বলছে অনেক ইয়ং ছেলে, পড়াশোনা শেষে তারা কি করবে, কোন ব্যবসা করবে, এবং করতে গেলেও অনেক টাকা দরকার, সেটা তাদের কাছে নেই। সেই জন্য আমি তাদেরকে একটু হলেও হেল্প করার জন্য এই ভিডিওটা বানালাম। শান্তিপুর যেখানে আমি বাস করি, এই শান্তিপুরে তাদের শাড়ি পৃথিবী বিখ্যাত, সেটা সকলেই জানে। যদি আপনার কাছে 5,000 টাকা পুঁজি থাকে, এই 5,000 টাকা খাটিয়ে আপনি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারেন অনায়াসে। কিভাবে? শান্তিপুরের নাম শোনেননি এমন কোন লোক পশ্চিমবাংলায় আছে বলে আমার জানা নেই। শান্তিপুরে আসবেন, এখান থেকে খুব কম রেটে 100 টাকা থেকে শুরু করে 7,000 টাকা পর্যন্ত এখানে আসবেন, এখান থেকে নিয়ে যাবেন, মাত্র 5,000 টাকা পুঁজি লাগাবেন, আপনার এলাকায় বিক্রি করবেন। এবার আপনার যেসব এলাকায় তাদের শাড়ি চলে, সেটা ঘুরেও হতে পারে, দোকানদারেও হতে পারে। অনেকে এই ধরনের ব্যবসা করছে, বিশেষ করে ছেলেরা তো আছেই, পাশাপাশি দেখবেন অনেক মেয়েরা মহিলারা এই ব্যবসা করছে। এই 100 টাকা থেকে শুরু করে 7,000 টাকা দামের শাড়ি শান্তিপুরে পাবেন। কোথায় পাবেন সেটা আগে বলবো, তার আগে আমার চ্যানেল বাংলা নিউজ সকলে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের বিজনেস মূলক এবং বিজ্ঞান সম্মত খবর আমি এই চ্যানেলে আপলোড দিই। অনেকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন শান্তিপুরের শাড়ি সম্বন্ধে 30 টাকা থেকে শুরু করে 5,000-10,000 টাকা শাড়ি পাওয়া যায়। এই প্রলোভনে কখনো যাবেন না, শান্তিপুরে প্রকৃত শাড়ি 100 টাকার নিচে কখনোই হয় না। যেহেতু আমার শান্তিপুর বাড়ি, শাড়ির সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা আছে এবং আমার এলাকায় ব্যাপক শাড়ি উৎপাদন হয়। শান্তিপুরে সব থেকে বিখ্যাত শাড়ি কোথায় তৈরি হয়, কোন গ্রামে, শান্তিপুরের কোন গ্রামে অনেকেই জানে না। আমি বলছি শুনুন, বালিয়াডাঙ্গা যেখানে আমরা বাড়ি, এই বালিয়াডাঙ্গা শাড়ি আপনি যদি কিনতে চান তাহলে আসতে হবে আপনাকে শান্তিপুরের সূত্রাগড়ে। প্রতিষ্ঠানটার নাম বলছি রায় শাড়ি সেন্টার। এখানে শান্তিপুরের যে বিখ্যাত শাড়ি বালিয়াডাঙ্গা, সেই বালিয়াডাঙ্গা তাঁত শাড়ি এখানে পাবেন একমাত্র রায় শাড়ি সেন্টারে। কিভাবে আসবেন? শিয়ালদা থেকে যদি আসেন তাহলে শান্তিপুর লোকাল করে শান্তিপুরে নামবেন, ওখান থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এই রায় শাড়ি সেন্টারের যারা কর্মকর্তা আছে তারাই আপনাকে গাইড করে নিয়ে আসবে ওখান থেকে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, স্টেশনে এসে কখনো পোলাভনে পা দেবেন না। আপনি রায় শাড়ি সেন্টারের নাম করলে আপনাকে অন্য শাড়ি সেন্টারে নিয়ে যাবে বা যাওয়ার চেষ্টা করবে, এগুলো থেকে সবসময় বিরত থাকবেন। রায় শাড়ি সেন্টারে একবার আসুন, দেখুন শান্তিপুরে সেই বালিয়াডাঙ্গার বিখ্যাত শাড়িগুলো এখানে পাবে, দেখবেন পছন্দ করবেন, যদি পছন্দ না হয় নিতে হবে না। তবে একবারের জন্য আসুন এই রায় শাড়ি সেন্টারে। ঠিকানাটা বলছি, 1 নম্বর কলোনি রাধানগর পাড়া ভাঙ্গা বটতলার আগে সূত্রাগড় শান্তিপুর নদিয়া, এই ঠিকানা। সমস্যা হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই কল করবেন। যদি শাড়ির ব্যবসা করেন বা করতে চান, যত রকম হেল্প দরকার বেকার ছেলেদের জন্য অথবা আমি তাদের সাহায্য করব। শান্তিপুরে কোথায় প্রকৃত শান্তিপুরি শাড়ি পাওয়া যায় সেটা আপনাদের সেটাই জানানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো আসুন রায়শাড়ি সেন্টারের বিভিন্ন ধরনের কোয়ালিটি গুলো আপনাদের দেখাই। একটা জিনিস মনে রাখবেন, এই রায়শাড়ি সেন্টার নিজস্ব প্রোডাকশন আছে, এরা নিজেরা শাড়ি তৈরি করে। তাই তো বলছি যখন আমরা ভিডিওটা করেছি রায়শাড়ি সেন্টারে গিয়ে দেখুন তার দামগুলো, কত রকম কালার পাবেন, কি ডিজাইন, টোটালটাই রায়শাড়ি সেন্টারের পক্ষ থেকে আপনাদের উপস্থাপনা করবেন, দেখতে থাকুন। আমি মামনি রায়, রায়শাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের প্রথম কালেকশন কোথা শাড়ি 140 টাকা মাত্র, 140 কোন ভয় নেই, আর আঁচলটা এই যে এটা হবে, আর বডি দেখলেন আপনারা আগে দেখিয়েছি, এটা দু রকমের হবে, 240 টাকাও হবে, 250 টাকাও হবে। এর মধ্যে বিভিন্ন কালারেরও আপনারা পেয়ে যাবেন, 10-12টা কালার সবসময় অ্যাভেলেবেল। পরবর্তী কালেকশনে আমরা চলে যাচ্ছি তাঁতের মধ্যে। এটা অল ওভার কাজ আছে, বডিতে এটা পড়বে, আর আঁচল হচ্ছে এটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট কাজের মধ্যে আছে, নিমকি ডিজাইন, পারে কোনো কোচকানোর ভয় নেই, এর মধ্যে বিভিন্ন কালারের আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের 230 টাকা থেকে শুরু, দেখুন দেবদাস বা হাজার, অনেকে হাজার দুটিও বলে থাকে, এর মধ্যে বিভিন্ন কালারের পেয়ে যাবেন। আচ্ছা, আমরা দেখছি তাঁতের শাড়িতে মিনা করা আছে এবং খুব সুন্দর, 100% পিওর সুতি শাড়ি বলে মনে হচ্ছে। তা ম্যাডাম, এই শাড়িটার আপনাদের কি রেঞ্জে দিচ্ছেন মার্কেটে? 130 টাকা থেকে শুরু আমাদের এখানে তাঁতের শাড়ি, 400 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর একটু আঁচলাটা দেখাবেন, কাপড়টা একটু আঁচলাটা দেখাবেন। আচ্ছা, আচ্ছা,
দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাজের মধ্যে টপ টপ ডিজাইন করা, ঠিক আছে, সাথে মিনে করা। দেখছেন আপনারা চোখ দাদানো ডিজাইন শাড়িগুলোর, আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে, দেখবেন পছন্দ করবেন, রেটের জন্য কোনো সমস্যা আসবে না। পরবর্তী শাড়িটা পরবর্তী কালেকশন আমরা দেখাচ্ছি, ফুল ফুল ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন, একদম সফটের মধ্যে, পাড়ে কোনো কুচকানোর ভয় নেই। এটা হচ্ছে আঁচল 280, মাত্র 280। আচ্ছা, এই যে একটা নতুন ডিজাইন দেখছি আমি, ম্যাডাম একটু বলবেন শাড়িটার কি নাম? এটা মাটা ঝুল। আচ্ছা, দেখতেই পাচ্ছেন বলের কাজ করা রয়েছে সারা বডিতে, প্রিন্ট করা, প্রিন্টের কাজ করা, আর পাটটায় হবে এরকম আঁচল হচ্ছে এটা। আচ্ছা, এই যে শাড়ির যে সুতোগুলো, এটা কি পিওর কটন দিয়ে আছে? হ্যাঁ, পিওর কটন। আর পাটটা আমরা দেখতে পাচ্ছি, এই পাটটা কি সিলের না জরির, এটা কোনটা একটু বলুন? এটা সুতি, পিওর সুতি দিয়ে তৈরি, তাই না? মানে জড়াবার কোনো ভয় নেই? না, কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আপনার খুব সুন্দর একটা ডিজাইন, শান্তিপুরের সেই বিখ্যাত শাড়ির মধ্যে একটি, এটার মধ্যে বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন। কত রকম কালার পাবো? আমাদের কাছে 10-12টা কালার সব সময় অ্যাভেলেবল। 10-12টা? আচ্ছা। নেক্সট আইটেম তাঁতের মধ্যে প্রিন্ট, প্রিন্টের কাজ করা, স্বস্তিকের কাজ করা আছে দেখছেন, আচ্ছা পাড়ের দিকে, আর অল ওভার প্রিন্ট আছে, এই যে ফুলের কলকা আছে পাড়ের দিক দিয়ে। আচ্ছা, এইসব শাড়ির মধ্যে কোন ব্লাউজ পিস আছে নাকি? ব্লাউজ পিস ছাড়া, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনারা আসুন দেখুন, তারপর আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নেবেন না, কোনো জোরজবস্তি নেই আমাদের পক্ষ থেকে। এবং বন্ধুরা, ভিডিওটির সাথে আপনারা লাস্ট পর্যন্ত থাকুন। আসলাটা দেখো একটু, আসলাটা, আসলাটা।